जय गुरु। श्री भक्त मंडली, विगत पर्वे आमरा शुनेछिलाम श्री भगवान बोलछेन मच्चित्त सर्वदुर्गानि मत प्रसादात्तरिष्यसि अथो चेत तमहंकारान्न स्रस्यसि विनक्ष्यसि। श्री भगवान बोलछेन आमागत चित्त आमाते निर्भरशील साधकगण যত দুর্গমী হোক না কেন এই ভবসমুদ্র অনায়াসেই অতিক্রম করতে সমর্থ হয়। কিন্তু যাকে চোখে দেখতে পাই না কেবল তার বিষয়ে শুনে বা পড়ে কিভাবেই বা ভালোবাসা যায়? সম্ভব নয় বটে, তবে একদম যে অসম্ভব তাই বা বলি কি করে? ধরা যাক এক চোর জানতে পেরেছে যে তার পাশের ঘরেই তাল তাল সোনা রয়েছে। সে দেখে নাই, শুনেছে কেবল, কিন্তু দেখে নাই বলে কি তার মনে এই সোনার তাল পাওয়ার জন্য উৎকণ্ঠা আকুলতা আসবে না? সে স্থির থাকতে পারবে? কোনোভাবেই পারবে না, সে অস্থির হবেই। আর এই অস্থিরতা আকুলতা কেন? কারণ ওই সোনার প্রতি তার আকর্ষণ। এটি যদি সম্ভব হয় তবে ভগবানের বেলায় তা সম্ভব হবে না কেন? যতই তার কথা শোনা যায়, তার কথা পড়া যায়, তাকে স্মরণ রাখা যায়, ততই তাকে পাবার বা লাভ করবার ইচ্ছা বলবতী হয়, যা সাধককে আকুল করে তোলে। আবার অন্যদিক থেকে বলতে হয়, আমরা তো তাকে পেয়েই আছি, ভগবানের কোলেই তো জীবের অবস্থান, সবই তো তারই কক্ষিগত। যেমন গর্ভস্থ সন্তান পাওয়া মানে এই সত্যকে প্রত্যক্ষ উপলব্ধি করা, আর এই উপলব্ধির অভাবই হলো তাকে না পাওয়া। জগতের স্বাভাবিক ঘটনার মধ্যেই সেই পরম তত্ত্বের ইঙ্গিত রয়েছে। ঘুমন্ত শিশুকে কোলে বসিয়ে মাতার মুখে ভাতের গ্রাস তুলে দেয়, শিশু তা গিলে খায়ও, কিন্তু খাদ্যের আস্বাদনও যেমন পায় না তেমনি বোঝে না যে সে মায়েরই কোলে রয়েছে। ঠিক তেমনি আমরাও মোহনিদ্রায় নিদ্রিত বলে বুঝি না যে আমরা ভগবত ক্রোড়েই রয়েছি। এইটি উপলব্ধি করাই মানব জীবনের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে তারই করুণার প্রয়োজন। প্রেমের মাহাত্ম্য বেশি, কেননা প্রেমে তার করুণা বিগলিত হয়ে পড়ে, আর সেক্ষেত্রে ভক্তেরও তৃষ্ণার পুষ্টি হয়, নিবৃত্তি হয় না। প্রেম তৃষ্ণার তৃপ্তি হয় না। প্রবল তৃষ্ণার সময় যদি একবাটি বরফ দেওয়া যায় তাতে কি তৃষ্ণা মেটে? না, মোটেই মেটে না। একমাত্র শীতল জলই তৃষ্ণা মেটাতে পারে। তেমনি ভগবানের করুণাও ওই বরফ গলা জলের মতো বিগলিত হয়ে ভক্তের হৃদয়ে প্রবাহিত হয়, আর তখন তার তাপিত প্রাণ শীতল হয়। ভক্তের মঙ্গলের নিমিত্ত তিনি কি না করেন, কত রূপই না ধারণ করেন, মৎস্যরূপ, কুর্মরূপ, নৃসিংহরূপ, বামনরূপ, আরও কত রূপ। কিন্তু যে রূপই ধারণ করুন না কেন তা সবই মনোমুগ্ধকারী। মানুষ সুন্দর কিছু দেখলেই মোহিত হয়, কিন্তু তিনি যে কত সুন্দর তা যদি একবার বুঝতে পারে তাহলে অন্য কিছুতে আর ভুলবে কেন? একবার ভগবানের প্রতি আকর্ষণ জন্মালে জাগতিক কোনো আকর্ষণ আর তাকে বাঁধতে পারে না। একবার তার নেশা জাগলে অন্য কোনো নেশায় তার নেশা হয় না। রামদাস কাটিয়া বাবা প্রায় ২০ জনে সেবন করতে পারে এরকম পরিমাণ গাঁজা একাই সেবন করে ফেললেন, কিন্তু তার কোনো নেশা হলো না। এক ভক্ত বলল, বাবা এত গাঁজা একাই সেবন করলেন, আপনার তো কিছু হলো না? ভক্তকে রামদাসজি বললেন, বেটা জিসকা উপর প্রভু কা আমল চড় জাতে হ্যায় দুসরা কোই আমল উসকা উপর চড়তে নেহি। অর্থাৎ প্রভুর নেশা যার হয়েছে অন্য নেশা তাকে কি করবে?
তাই যেন তেন প্রকারে ভগবৎ প্রাপ্তির নেশাকে জাগ্রত করতে হবে। ভক্ত প্রহ্লাদের কথায় যেন কেন উপায়েন কৃষ্ণে মনোনিবেশ হয়েত, এই নেশা তো একদিনে হয় না, ভগবৎ সম্বন্ধ করতে করতে হয়। আমাদের জন্ম জন্মান্তর এই ক্ষুধা জাগরিতই হয় না, বিষয় মোহে মুগ্ধ থেকেই জন্ম জন্ম পার হয়ে যায়। তাই শঙ্করাচার্য দেব বলেছিলেন, পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূলমতে। ভগবানকে ভজনা করবার সহজ উপায় হলো তার লীলাদির স্মরণ মনন করা, এবং সেই সমস্ত লীলা কথাই বিস্তারিতভাবে ভাগবতে বর্ণনা করা হয়েছে। তাই ভাগবত রূপেও তিনি শ্রী ভগবান, বাঞ্ছাকল্পতরু হিসাবে কত উদার, প্রেমকল্পতরু হিসাবে ঠিক ততটাই তিনি কৃপণ। সাধকের অন্যান্য মনোবাসনা পূর্ণ করলেও প্রেম আকাঙ্ক্ষা সহজে পূর্ণ করেন না, আবার স্বয়ং প্রেমবশত কত লীলাই করে থাকেন। মা যশোদা স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী ভগবানকে পুত্র রূপে লাভ করেছিলেন এবং পরিপূর্ণ বাৎসল্যভাবেই তাকে পালন করেছিলেন। নিখিল বিশ্ব জগৎকে যিনি পালন করেন সেই বিরাট শিশু রূপে বালক রূপে যশোদার নিকট বাৎসল্যভাবের রস আস্বাদন করেছেন। যশোদা যেরকম ভাবে পেয়েছেন ভগবানকে, তাকে খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন, কোলে করেছেন, ব্রজের অন্যান্য গোপী মায়েদেরও সেই রকম ভাবেই ভগবানকে কাছে পাবার বাসনা অন্তরে সুপ্ত ছিল। যদিও কৃষ্ণের সমবয়স্ক তাদেরও সন্তান ছিল, তথাপি নিখিল আত্মা কৃষ্ণের প্রতি তাদের স্বাভাবিক আকর্ষণ ছিল। সর্বজ্ঞ ভগবান তাদের এই বাসনা জানতেন এবং তাদের আচরণেও তা পরিস্ফুট হতো। কিরকম না, যখন কৃষ্ণ গোট থেকে ফিরতেন সেই চিত্রটি বড় সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সন্ধ্যা সমাগতা 9000 গোবৎস ধুলা উড়িয়ে গৃহে ফিরছে, সামনে কৃষ্ণ বলরাম সখাগণ রয়েছে, কৃষ্ণ নৃত্য করতে করতে ফিরছেন, সখারা গান গাইছেন, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, বিচ মে নাচে মেরো নন্দ দুলাল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, বিচ মে নাচে মেরো নন্দ দুলাল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, মাখন খাবে মেরো নন্দ দুলাল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, বিচ মে নাচে মেরো মদন গোপাল। কৃষ্ণ আসবেন তাই প্রতিটি গৃহদ্বার সুসজ্জিত, ব্রজমাইরাও সুসজ্জিতা হয়ে দ্বারে অপেক্ষারতা, কে আগে কৃষ্ণকে কোলে করবেন, ননি খাওয়াবেন, এই প্রতিযোগিতা। আপন সন্তানদের প্রতি দৃষ্টি কম, সকলের মনোবাসনা পূর্ণ করে তবেই যশোদার নিকট যেতেন ভগবান, এইভাবেই চলছিল। একদিন ব্রজবালকরা গোষ্ঠে গিয়েছে, সেদিন বলরাম ছিলেন না, কৃষ্ণ একাই সখাগণ সহ গোষ্ঠে এসেছেন। কৃষ্ণ বলছেন, সখাগণ দেখো এই যমুনা তট কত রমণীয় স্থান, এখানে খেলার কত উপকরণ আছে, নরম স্বচ্ছ বালুকা তট, সরোবরে পদ্ম প্রস্ফুটিত, মধুমক্ষিকারা গুঞ্জন করছে, পাখিরা কুজন করছে, বৃক্ষ শ্রেণীতে পরিপূর্ণ এই যমুনা তীর, এমন সুন্দর স্থানে আমরা এসেছি, বেলা অনেক হয়েছে, বাছুরদের জল খাওয়াও, তারা জল খেয়ে কচি কচি ঘাস রয়েছে সেসব ভোজন করুক, আর আমাদেরও ভোজন সেরে ফেলা উচিত। ছেলেরা
তাই হোক বলে বাছুরদের জল খাইয়ে তৃণপূর্ণ ক্ষেত্রে তাদের ছেড়ে দিয়ে নিজেদের খাবার সব নিয়ে কৃষ্ণকে মধ্যমণি করে সকলে আনন্দ সহকারে ভোজনে প্রবৃত্ত হল। শ্রীকৃষ্ণকে মণ্ডলাকারে ঘিরে বসেছে সবাই, সকলের মুখ কৃষ্ণের দিকে, তাই আনন্দে উৎফুল্ল তারা। ভগবানের সঙ্গে কিরকম শোভা পাচ্ছে না? যথাম্ব রূহ কর্ণিকায়া, পদ্মকর্ণিকার চারপাশে পাপড়ির মতো রাখাল বালকেরা তাকে ঘিরে বসে আছে। এবার তারা কিরকম ভাবে খাচ্ছে তার বর্ণনা দেওয়া হচ্ছে। তারা কেউ কেউ ফুলের পাপড়ি, কেউ বা কচি কলাকা পাতার ওপর, কেউ বা পাথর পরিষ্কার করে তার ওপর, কেউ বা হাতে নিয়ে এই খাবার খাচ্ছে। পাত্র তো আনা হয়নি, তাই হাতের সামনে যা পাচ্ছে তাকেই পাত্র বানাচ্ছে। বালকেরা, যিনি বিশ্বের প্রভু, যিনি বিশ্বের চালক, আজ তাকে নিয়ে খেতে বসেছে। তবে এইসব বিশ্ববোধ অবশ্য তাদের ছিল না, তারা তাকে নিজেদের মালিক বা চালক বলেই জানতেন। তারা পরস্পরের খাদ্য পরস্পরকে দিয়ে খাচ্ছে। এবার শ্রীকৃষ্ণের কথা, তিনি স্বয়ং যজ্ঞ ভোগ, সব রকম যজ্ঞের ভোক্তা তিনি। বালকদের সঙ্গে বসেছেন, সকলের সঙ্গে খাচ্ছেন। বেনুটিকে কোথায় রাখবেন? না জঠর পটয়, পেটের কাপড়ে গুজে রেখে হাঁটু মুড়ে বসেছেন। বাম বগলে সিঙা আর গরু তাড়ানোর লাঠি, বাম হাতে সুস্বাদু খাদ্য, ফলগুলি আঙুলে ধরে রেখেছেন পড়ে না যায়। এইসব চিন্তা করলেই তার স্মরণ স্বাভাবিকভাবেই হতে থাকে। যাই হোক, সখাদের সঙ্গে পরিহাস করছেন আর খাচ্ছেন। আকাশ থেকে দেবতারা অবাক নয়নে দেখছেন যে যিনি বিশ্ব নিয়ন্তা, তিনি কিভাবে ছেলেদের নিয়ে ছেলে মানসি করে খেলা করছেন। কৃষ্ণগত চিত্ত, কৎসগত প্রাণ গোবৎস পালকেরা যখন তাকে নিয়ে বনভোজনে ব্যস্ত, তখন বাছুরগুলি তৃণলোভিতাহা, ঘাসের লোভে একটু একটু করে দূরে বনে প্রবেশ করল। গরুদের স্বভাবই এমন, থেকে থেকে ঘাস খাবে না, চলতে চলতে খাবে বা খেতে খেতে চলবে। বালকেরা কৃষ্ণকে নিয়ে এমনই মগ্ন যে তারা খেয়ালই করেনি বাছুরগুলো কোথায় যাচ্ছে। হঠাৎ নজর পড়েছে, তাই ব্যস্ত হয়েছে, ভয় পেয়েছে। সকল ভয় যাকে ভয় করে, সেই কৃষ্ণ ভীত বালকদের বলছেন, তোমরা ভয় পেও না, চঞ্চল হয়েও না, খাওয়া ছেড়ে উঠো না, তোমরা খাও, আমি দেখছি। ভগবানের হাতে খাবার, তাই নিয়েই ছুটলেন পাহাড়ের গুহায়, বনে সংকটময় স্থানে তিনি খাদ্য হাতে নিয়েই খুঁজতে খুঁজতে চলেছেন। কি অপরূপ দৃশ্য! কমলজনী ব্রহ্মা আকাশে অবস্থান করে এর আগে অঘাসুর বধ ও তার মুক্তি দেখে বিস্ময়াবিষ্ট হয়েছেন। আরো মনোহর লীলা দেখবার জন্য এই সুযোগে বাছুরগুলিকে চুরি করলেন। এছাড়াও ব্রহ্মার মনে একটু সন্দেহ ছিল যে সত্যই স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন কিনা, এই সুযোগে একটু পরীক্ষাও করা যাবে। এই ভেবে বাছুর ও বালকদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে মোহনিদ্রায় নিদ্রিত করে রাখলেন। শ্রীকৃষ্ণ বাছুরদের খুঁজে না পেয়ে ফিরে এলেন। হাতের খাওয়া হাতেই রয়েছে, খাওয়ার হলো না। এসে দেখেন রাখালরাও সেখানে নেই। কৃষ্ণ একবার বাছুরদের খুঁজছেন, তারপর বালকদেরও খুঁজছেন। এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ সব ঘটনা অবগত হলেন। বিশ্ববিদ কৃষ্ণ, সর্বজ্ঞ কৃষ্ণ, সহসা অবজগাম হ, সহসা বুঝতে পারলেন সর্বং বিধিকৃত, এসবই ব্রহ্মার কাজ। এখানে একটি প্রশ্ন জাগতে পারে, যিনি বিশ্ব নিয়ন্তা মায়াধীশ, তিনি সাধারণের মতো মোহিত হন কি করে? এর উত্তর ভক্তদের জানা আছে, জ্ঞানীদের জানা নেই।
জ্ঞানীরা জানেন ভগবান মায়া রহিত, সুতরাং মায়ায় মোহিত হওয়ার সম্ভাবনা তাতে নেই। কিন্তু ভক্তরা জানেন যে তিনি মায়াধীশ হলেও স্বেচ্ছায় মায়ার অধীনতা স্বীকার করেন লীলাচ্ছলে, আবার ইচ্ছা মতো মায়ার আবরণের উন্মোচন ঘটান। যেমন শিশু খেলতে খেলতে মায়েরই কাপড় দিয়ে মায়ের মুখ আচ্ছাদিত করে, মাও সেই স্নেহের আচ্ছাদন স্বীকার করে নেন, আস্বাদন করেন। ভগবানের বেলায়ও অনেকটা সেই রকম। যাই হোক, তিনি যখন নরলীলায় মানুষের ভূমিকায় অবতরণ করেছেন তখন তাকে মানুষের মতোই ব্যবহার করতে হয়, সুতরাং মনে হলো যেন তিনি বিভ্রান্ত হয়েছেন। বিশ্বকৃত ঈশ্বর কৃষ্ণ, বিশ্বস্রষ্টা পরমেশ্বর শ্রীকৃষ্ণ রাখাল ছেলেদের মায়েদের আনন্দ বর্ধন করতে এবং ব্রহ্মারও আনন্দ বর্ধন বা কৌতুক বাড়াবার জন্য নিজেকে দুই রূপে সৃষ্টি করলেন, গোবৎস এবং বৎস পালক রূপে। আবার নিজে যেমন আছেন তেমন তো আছেনই, নাটকের যতগুলি ভূমিকা আছে একাই সবগুলি পালন করছেন। তিনি বাছুর হলেন, আবার রাখাল বালকও তিনি। বাছুর এবং রাখালরা যেমন যেমন ছিল, অর্থাৎ তাদের শরীর, হাত, পা, হাতে ষষ্ঠী, শিঙা, বংশী, বেশভূষা, যেমন তাদের স্বভাব, গুণ, নাম, আকৃতি, বয়স, আহার বিহার সবই সেই রূপ। জন্মরহিত ভগবান সে সকল রূপেই প্রকাশিত হলেন, কেননা সর্বং বিষ্ণুময়ং জগৎ, সকল জগতই বিষ্ণুময়, এইটি দেখাবার জন্য। এতদিন পর্যন্ত ওই শাস্ত্রবাক্য শোনা এবং পড়া ছিল, আজ তা রূপ পরিগ্রহ করল। শ্রী ভগবান সর্বরূপে প্রকাশিত হয়ে জগতের সম্মুখে এই তত্ত্ব প্রমাণিত করলেন। তারপর নিজ স্বরূপ সকল বাছুর ও বালকগণ পরিবেষ্টিত হয়ে আনন্দ সহকারে ব্রজে প্রবেশ করলেন। যে বাছুর ও বালকেরা গোষ্ঠে এসেছিল তারা আর ফিরে গেল না, ভগবান একাই তাদের সব রূপ ধারণ করে ব্রজে ফিরলেন। কি অদ্ভুত তার লীলা! আমরা যখন খেলনা নিয়ে খেলা করি তখন খেলোয়াড়ে আর খেলনায় পার্থক্য থাকে, কিন্তু ভগবান এখানে নিজেই সব হয়েছেন, অথচ প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির ভেদ আছে। যেমন এক বাছুরের সাথে অন্য বাছুরের ভেদ আছে, এক রাখালের সাথে অন্য রাখালের ভেদ আছে, কোনো মিশ্রণ নেই, পৃথক পৃথক হয়ে তিনি তাদেরই মতন হয়ে লীলা করছেন। রাখালেরা বেনু বাজাতে বাজাতে ব্রজে প্রবেশ করছেন, সেই বংশীধ্বনি শুনে ব্রজমাইরা আপন আপন গৃহদ্বারে সুসজ্জিতা হয়ে নিত্য যেমন দাঁড়ান তেমনি দাঁড়ালেন। কিন্তু আজকে আর প্রতিযোগিতা নাই, পূর্বে যে প্রতিযোগিতা ছিল কে আগে কৃষ্ণকে কোলে করবেন, আজ আর কেউ কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না, সকলেই আপন আপন সন্তানকে বক্ষে ধারণ করছেন। কারণ এতদিন নিখিল বিশ্বের আত্মা শ্রীকৃষ্ণ রূপেই কেবল প্রকট ছিলেন, আজকে সর্বরূপেই প্রকট হয়েছেন। আজকে শ্রীকৃষ্ণ যিনি, তাদের সন্তানরাও তিনি। এতদিন শ্রীকৃষ্ণের যে আকর্ষণ জাগরিত ছিল সেই একই আকর্ষণ তাদের সন্তানদের প্রতি জাগরিত হয়েছে। জয় রাধে।